অনুষ্ঠিত হবলগীয়া টেট পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া থকা আশ্বাসের ফলত বহু বিএড ডিএলএড ডিগ্রি থকা প্রার্থীও আবেদন করবলে সক্ষম নহল। টেটর আবেদনের দিয়া বিজ্ঞাপন আর অনলাইন আবেদনের উপলব্ধ প্রক্রিয়া থাকা বিসঙ্গতির হাজার হাজার প্রার্থী ইতিমধ্যে লাখ লাখ টাকার মাসুদ জমা দিয়ে অনলাইন আবেদন করলে যদিও বিএড আর ডিএলএড ডিগ্রি নথকা এই সকল প্রার্থী বঞ্চিত হব। 27 সেপ্টেম্বর ভিতর প্রার্থীসলক বিএড অথবা ডিএলএড ডিগ্রির মানপত্র আপলোড করবল শেহতাক নির্দেশনা জারি করা হয়েছে। কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়ার পার্সুইং অপশনের জড়িয়ে বর্তমান এই ডিগ্রি নথকা হাজার হাজার প্রার্থী আবেদন করেছিল যদিও বর্তমান আবেদন পত্র বাতিল হওয়া নিশ্চিত। কিন্তু ইতিমধ্যে অনলাইন যোগে পরিশোধ করা পরীক্ষার মাসুলখিন কেনেদরে ঘুরাই পাব তাকে সৃষ্টি হয়েছে এটা ব্যাপক প্রতিক্রিয়া। আর এখন আগবাসু যোরহাটের গৌতমর এক প্রতিবেদন। বহু প্রার্থীয়ে সেই কথা নজনাকলে ইতিপূর্বে মাসুল পরিশোধ করে আবেদন করেছে, তার ফলত বর্তমান বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় নহয় প্রার্থীসকল বিমূরত পরিছে। মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে যে যে মাসুল ইতিপূর্বে পরিশোধ করেছে সেই মাসুল ঘুরাই পাবনে নাপায় জানিব চেষ্টা করি। যে আপনার ইন্টারনেট ক্যাফেরপ্রায় হাজার হাজার প্রার্থীয়ে আবেদন করেছিল, কোনটো বিসঙ্গতির ফলত এনেধরণের বিএড আর ডিএলএড ডিগ্রি নথকাকে আবেদন করবলে সক্ষম হল, অল্প বুঝাই কব নাকি? প্রথম অবস্থা যেটো টেটর কারণে এডভার্টাইজ দিছিলে সেই এডভার্টাইজটোর লগত তেওঁলোকে যিখন অনলাইন ফর্মর ফর্মেট তৈয়ার করেছিল সেই তার যথেষ্ট বিসঙ্গতি আছিলে। কারণ তাত এটা আছিলে যে প্রফেশনেল কোয়ালিফিকেশন, এই প্রফেশনেল কোয়ালিফিকেশনটোক অপশনেল হিসাবে ব্যবহার করেছে। তাত পার্সুইং বলে একটা শব্দ আছে, এই পার্সুইং শব্দটা যদি আপনি ক্লিক করে দিয়ে তাহলে তাত কোনো ধরনের দেখাই দিব নাকি ধরনের? ইয়াত যদি আপনি চাই যে এই পার্সুইং শব্দটা, এই পার্সুইং যদি আপনি ক্লিক করে দিয়ে তাত থাকা এইখানে মার্ক অফ টেন এইখানে একো ভরাব নালাগে। আর ইয়ার ফলত কি হয়েছিল যে যখন আমার ইয়াত করবলে আসছিল আসলে দুধুমুধু অবস্থা আছিল, ভাবিছিল যে ডিএলএড বিএলএড নাথাকাকেই হয়ে যাব। আর আর একটা কথা কৈছিল যে যেহেতু টেটর যখন সার্টিফিকেট পাব এখন 7 বছরলৈকে ভ্যালিড থাকিব। আর অদূর ভবিষ্যতে টেটটো যেহেতু 12 চনেরপা এতিয়া পাতিবলে লৈছে, টেটটো সঘনাই নেপাতে সি টেটর লেখিয়াকে, সেইকাৰণে আমি এতিয়াই এপ্লাই করে থাকো আর সার্টিফিকেট লৈ অদূর ভবিষ্যতে আমি ডিএলএড বা বিএলএড পরীক্ষাত বহি পেলাই ডিএলএড সেই ডিগ্রিটা লৈ পেলাই আমি চাকরিত এপ্লাই করি। এতিয়া চাকরির কারণে কোনো ধরনের আবেদন মাত্র এই পরীক্ষাত বহি পেলাই টেটত উত্তীর্ণ হবলে বিচারিছিল। কিন্তু পিছত দেখা গেল যে পার্সুইং দিয়ে যেটা হয়ে আছে কামটো, সেই কথাটা আসলে যিজনে শিক্ষা বিভাগে এই কথাটো নজর রাখিছিল তেতিয়াও আসলে গম পাব লাগিছিল যে ডিএলএড বিএলএড নথকাকে বহু ছাত্র ছাত্রীয়ে এবার কিমান ছাত্র ছাত্রী এনেকৈ আবেদন করেছে চক। আজি আমার এইখন যোরহাটতে এনেকুৱা আসলে ঘর নোলাব যত নেকি টেটর কারণে এপ্লাই করা নাই। কারণ কথাটা এনেকা হল প্রথম অবস্থা যখন ছাত্র ছাত্রী আসছিল বা যখন ক্যান্ডিডেট আসছিল ইয়াত এপ্লাই করবলে দু এজন হয়ে যাওয়ার পিছত সেই কথাখিনি লগর বান্ধবীর মাজত প্রকাশ হল। আর কিছু ইউটিউব চ্যানেলতো সেই কথা প্রকাশ হয়ে আসলে যে পার্সুইং করে তেনেকে করব পাৰিব। তারপর রাতে আমি রাতে 12টা বজালেকে অনলাইন করবলগিয়া হয়েছে। 350 টাকা টোটাল 700 টাকা আমি মই পেমেন্ট করেছিল, যেহেতু আমি জেনারেল কাস্টর, আমি জেনারেল কাস্টর কারণে 700 টাকা ব্যয় করল। তার তাই সাজেশন বুক কিনিলে, তারপর তাই আপনার এটা কোচিং ক্লাসত তাই জয়েন করলে, ইতিমধ্যে তাই চাকরি আশা নাছিলে, তাই চাকরি করিম বলে করা নাছিলে, যাতে এই পরীক্ষাটুত বহিব পারে, যাতে তারপর তাই বিএড ডিগ্রি তার 7 বছরলৈকে ভিতর যেহেতু বিএড ডিগ্রি লোব পারে, সেই বিএড ডিগ্রি লৈ পেলে যাতে অদূর ভবিষ্যতে যাতে তাই একটা সরু চাকরি হলেও যাতে শিক্ষকর চাকরি একটা পায় তার কারণে তাই আশা করে এই কামখিনি করেছিল। কিন্তু মই আজির দিনত কব লাগিব, আজি আমার সম্পূর্ণ এই সরকারখনের উপর আস্থা হেরাইছে। আর যেনেকৈ পকেট মার রাস্তায় রাস্তায় ঘুরি ফুরে তেনেকৈ সরকারখনে পকেট মারর ভূমিকা গ্রহণ করেছে বলে মই কব লাগিব। ধন্যবাদ জানাইছো। আর এনেদরে বর্তমান বহু প্রার্থী বঞ্চিত হব আর মাজত খুব হয়েছে যে ইতিমধ্যে এই বিসঙ্গতির বাবেই যে পার্সুইং অপশন আছে তার জড়িয়ে আবেদন করলে মাসুল জমা দিলে। কিন্তু শেহতীয়াকে জানিব পাৰিছে যে পুনৰ 27 সেপ্টেম্বরের ভিতর পুনৰ নথিপত্র জমা দিব লাগিব।